সত্যি কথা বলতে গেলে কি ডালিয়া অনেকেই কিন্তু পছন্দ করে না, কিন্তু এইরকম ভাবে যদি ডালিয়াটাকে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, এবং সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন সবাই আনন্দ সহকারে খাবে। তো আমি এই যে ডালিয়াটা এইভাবে বানানো যায় এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমরাও আগে ডালিয়া খেতে পছন্দ করতাম না, তবে মা যবে থেকে এরকমভাবে বানানোটা শুরু করেছিল এবং আমাদেরকে খাইয়েছিল তারপর থেকে কিন্তু এইভাবে বানানো খুব ভালো লাগে। অবশ্য আমার ডালিয়ার খিচুড়ি খেতেও ভালো লাগে। তো চলো আমি ডালিয়াটা কিভাবে বানাই সেটা দেখো। প্রথমে আমি ডালিয়াটাকে তো মানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম, আর সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম, আর কিচ্ছু না। বাড়িতে যেরকম সবজি আছে মানে যেটুকু থাক তাতেই হবে। তো আমার এখানে ছিল হচ্ছে ফুলকপি, ব্রকোলি, গাজর, তারপরে পেঁয়াজ, লঙ্কা, আমি এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। সুন্দরভাবে কেটে নিয়ে এবার আমি কড়াইয়ে একটু বাটার আর একটু তেল, মানে বাটার আর তেল দুটোকে মিশিয়ে আমি বানাচ্ছি। তো আমি একটু বাটার আর তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপর আমি কেটে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। তো এই যে ডালিয়ার, এটাকে বলতে পারো ডালিয়ার পোলাও, তো এই ডালিয়ার পোলাওটা কিন্তু পুজোর দিনও খেতে পারে, মানে যারা ধরো উপোস করে আছে তারা তো অনেক সময় ডালিয়া খায়। তো এই ডালিয়াটাকে মানে ডালিয়ার খিচুড়ি না খেয়ে বা জাস্ট ডালিয়া সেদ্ধ করে না খেয়ে এরকমভাবে বানিয়েও কিন্তু খেতে পারে, তখন শুধুমাত্র পেঁয়াজটা না দিলেই হলো। তাই তাছাড়া কিন্তু সব কিছুই দিতে পারবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে, মানে একটু আলাদা টাইপের লাগবে। পুজোর দিনে উপোস করে থাকলে এরকম ধরনের খাবার যদি একটু হয় তাহলে কিন্তু ভালোই লাগবে। যখনই ভেজিটেবলসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি নুন আর হলুদটা এখানে দিয়ে দেব, এবং দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি একটু মিক্স করে নেব। এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদাটাকে গ্রেট করে দিচ্ছি। এই আদাটা গ্রেট করে দিলে কিন্তু খাবারের যে টেস্টটা সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, এই কারণে আদাটা দেওয়া, আদাটা দিলে খুবই ভালো লাগে খেতে। তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো, চিনিটা স্বাদ অনুসারে, খুব একদম মিষ্টি নয় মানে মোটামুটি, যাতে নুন ঝাল মিষ্টি সবগুলো আর মানে সবগুলোর মেলবন্ধনটা ঠিকঠাক হয় সেই রকমভাবে দিতে হবে, খুব বেশিও মিষ্টি না আবার খুব খুব কমও নয়। আর আমি সাথে দিয়ে দিলাম কিছু বাদাম। এখানে কিন্তু তোমরা বাদাম, কিশমিশ, কাজু, যার যা ইচ্ছে মানে যেরকম ড্রাই ফ্রুটস দেওয়ার ইচ্ছে সেরকম দিতে পারো, তাতে কিন্তু খাবারের টেস্টটা বাড়বেই। তারপরে আমি এবার যে মানে ডালিয়াটা যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে আমি এবার মিশিয়ে নেব খুব ভালোভাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডালিয়ার পোলাও। এই ডালিয়ার পোলাও কিন্তু ছোট থেকে বড় সকলের ভালো লাগবে, কারণ মানে এটাতে নুন ঝাল মিষ্টি সব কিছু আছে। ডালিয়ার পোলাওটা বানিয়ে নেওয়ার পরে আমি যাবো হচ্ছে শুভর কাছে দেখতে যে শুভর কেমন লাগে, কারণ ও তো ডালিয়া খুব একটা পছন্দ করে না, তবে এই ধরনের খাবার ওর কেমন লাগছে সেটা কিন্তু আমাকে দেখতেই হবে। শুভ, তোমার জন্য একটা সারপ্রাইজ। অসাধারণ বলেই দিয়েছে, তাই আমিও আবার একটু খেয়ে দেখলাম যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো সত্যিই খুব সুন্দর হয়েছিল, তোমরাও এইভাবে বানাতে পারো, আর বানালে কেমন লাগবে অবশ্যই জানিও।